tracks. Hey guys, welcome back. This is your Arindam and you are watching Arindam's Vlog and welcome to my YouTube channel. So guys, onek din por vlog elo because ami koyekdin vlogging theke ektu break niyechhilam আর আমার লাইফে অনেক কিছু ঘটছে, তো সব কিছু মিলে মিশে মানে ব্লগ করা হয়নি। তো সাডেনলি আজকে আমি সকালে উঠে আমার আজকে ইচ্ছে যে ব্লগিং পাচ্ছে, একটু ব্লগ করি। তো অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে কিছু না কিছু সাবজেক্টের প্রয়োজন হয় যেটা আমার কাছে ছিল না, বিকজ লকডাউনের বাজারে কোথাও বেরোনো যাচ্ছে না। বাট আজকে আমি একটা জায়গায় যাবো, তো ভাবলাম যে ওইটা নিয়ে কেন ব্লগ না বানিয়ে আমি থাকতে পারি। সো বেশ, তো সেই নিয়েই আজকে ব্লগ। সো আই হোপ আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। সো বেশি কিছু না বলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। তো বেসিক্যালি আজকের যে আমাদের জায়গা যাবো, যেখানে আমাদের মেন ডেস্টিনেশন সেটা হচ্ছে কেম্পে গৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বা তুমি ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট, এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আর বেসিক্যালি। সেটা হচ্ছে যে এয়ারপোর্টের ব্যাপারে আমরা কে না জানি, সবাই জানি, এয়ারপোর্ট আমরা দেখেছি। তো সেটা নিয়ে এবার কিসের ব্লগ, বিকজ আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট দেখছি। তো আমি আমার লাইফে যা কিছু তোমাদের সব দেখাই, সেই জন্য এই ব্লগটা করা। সো চলো করা। বেসিক্যালি হঠাৎ করে প্রশ্ন এটাই যে হঠাৎ করে কেন আমি এয়ারপোর্ট যাচ্ছি, বিকজ আমার যে বন্ধু রয়েছে, বন্ধু কলিগ দিদি বোন বন্ধু মানে যাকে সব নিয়ে একজন মানুষ, সেটা হচ্ছে বসন্ত, ও আমার কলিগও হয়। কি লকডাউনের পরে ফ্লাইট চালু হয়েছে 1 তারিখ থেকে, তো ওর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, সো ফ্লাইটে যাবে এয়ারপোর্টে। তো ও ফ্লাইটের ব্যাপারে একটু কম জানে, তো আমি যে খুব বেশি জানি তা নয়, বাট মোটামুটি আমি বেসিক জিনিসগুলো জানি। তো সেই জন্য আমি ওকে ছাড়তে যাব, আর একটা ঘোরাও হবে আর ব্লগও হবে সেই জন্যে। তো এখন বাজে 12টা, তো আমাকে ফ্লাইট আছে 4টার সময়, তো আমাকে হাতে 2 ঘন্টা রেখে আমাকে 1টার সময় বেরোতে হবে। তো স্নান করবো, খাবো, দেন বেরোবো। তো রুমের ভিতরে তো ছিলাম, তো টেম্পারেচার বুঝতে পারিনি। তো এক্স্যাক্টলি টেম্পারেচার মেবি 23 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালোই গরম রয়েছে। আমি তো টাকা আনতেই ভুলে গেছি, কি হবে, বাড়ি যাবো কি করে। তো বেসিক্যালি আমার কাছে ক্যাশ ছিল না, সেই জন্য আমাকে একটা জায়গায় গিয়ে গুগল পেতে 200 টাকা পে করতে হলো, একটা কোক কিনতে হলো, তবে গিয়ে ক্যাশ পাওয়া গেল। ক্যাশ না হলে বাসে যেতে পারবো না, বাড়ি পৌঁছতে পারবো না, কিসব মাথা। তুমি সব কিছু বিশ্বাস করবে কিন্তু ব্যাঙ্গালোর ওয়েদারকে কোনদিন বিশ্বাস করবে না। এক্ষুনি রোদ ছিল, আবার এক্ষুনি মেঘলা মেঘলা হয়ে গেছে। ছাতা তো নিয়ে আসিনি, যাই না
কিছু ছাতা পাতা কিছু পাওয়া আছে বাস থেকে তো নেমে গেছি কিন্তু যাই হোক বৃষ্টিটা কমে গেছে এটার ভালো হয়েছে নালে আমার ছাতা ছিল না পুরো ভিজে যেতাম বাট আমাকে একটু দূরে নামিয়েছে তো আমাকে একটু হেঁটে হেঁটে যেতে হবে নো প্রবলেম হাঁটতে এমনিতেই ভালো আছি আর তো বলতে বলতে পুরো ব্লগের শেষে আই মিন ব্লগটা বেরিয়ে শেষ করবো বিকজ আমি রুমের পাশাপাশিও চলে এসেছি আমি গিয়ে খাবো কেননা আমি যাওয়ার সময় খেয়ে যাইনি কিন্তু জানতাম যে জার্নি হবে তো খেয়ে গেলে সব হজম হয়ে যাবে যাই হোক সেটা বড় কথা নয় ব্লগটা যদি এতটাই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো একটা অন্তত লাইক করে দিয়েছো আর যদি তোমার কিছু ব্লগের ব্যাপারে উপলব্ধি হয়ে থাকে তাহলে এটা কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করো আমি জোর করবো না যদি তোমার মনে হয় যে আরও তুমি ভিডিও আমার দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পুরনো ভিডিও দেখতে পারো আর বেলখণ্ডটা দাবিয়ে নিও আজকের ব্লগটা ঠিক এতটাই পর্যন্ত বসন্তাকেও কল করেছিলাম ও ফ্লাইটে ঠিকঠাক করে বসে গেছে মানে ফ্লাইটে বসেনি মানে সব কিছু রেডি হয়ে আছে বসে যাবে আশা করি ও সাবধানে পৌঁছেও যাবে আমি ওকে অনেক মিস করবো বিকজ ও আমার দিদির মতো আমার দিদির যে পুরো অভাবটা পূরণ করে দিই তোমাকে সব কিছু শেখাতো কাজের ব্যাপারে আমি রিয়েলি রিয়েলি মিসড হার তো ঠিক আছে আজকের ব্লগটা এতটাই পর্যন্ত রাখলাম আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তোমার তো খুব ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে থাকো গাছ লাগাও প্রাণ বাঁচাও আর কি চলো বাই